السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, كورونا ভাইরাস ও মাসাইল সিরিজ, চার নম্বর প্রশ্ন, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? প্রিয় বন্ধুরা, যিনি করোনা ভাইরাস পাঠিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই আমাদের এই করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় রয়েছে। তবে এর সাথে আমাদের তদবির করতে আমরা একটুকু কম করব না, আমরা পিছু পা হব না। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে যে কাজগুলি আমরা করব, প্রথমত আমাদের ভাগ্যের প্রতি বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন চাইলেই কেউ মরবে, না চাইলে কেউ মরবে না। সারা পৃথিবীর কেউ কাউকে করোনা দিয়ে মারতে পারে না। যাকে আল্লাহ বাঁচাবেন আর যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না। মহান রব্বুল আলামিন পুরোটাই তিনি কন্ট্রোল করেন, এটা আমাদের আকীদা ও বিশ্বাস। এর সাথে আমরা বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব, দান খায়রাত করব, এর মাধ্যমে আল্লাহ বিপদ আপদ দূর করেন। আমরা সকাল বিকালের দোয়া নিয়মিত পাঠ করব, বিশেষ করে সূরা ইখলাস, নাস, ফালাক, পরে গায়ফু দেওয়া। আমরা এটা ঘুমের মধ্যে হতে পারে, অসুস্থ হলেই এটা হতে পারে, রাসূল করতেন আলাইহিসসালাম ঘুমে যখন আমরা যাব। এছাড়াও যখনই বেশি বেশি করে সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে আমরা ফুঁকব, আয়াতুল কুরসি পড়ি, সূরা বাকারা শেষ দুই আয়াত, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিউল আলীম তিনবার সকাল সন্ধ্যা, আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক সকাল সন্ধ্যা তিনবার। এছাড়া আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা হুম বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই রোগীদের যারা বিশেষ করে ডাক্তার, নার্স, তারা এটা পড়বেন, ইনশাআল্লাহ তাকে এটা স্পর্শ করবে না। এর সাথে আমরা আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুদাম ওয়াল করোনা ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء أمرا بش بش كوري اللهم إنا نعوذ بك من كورونا من كورونا اللهم إنا نعوذ بك من كورونا سجدة يقولين صلاة تير بيتوك يقولين سجد بيتوك جائزة ارشاتي أمرا سبتا